চেহারা থেকে সকল ধরনের কালো দাগ দূর করে নিতে চাইলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজি মানুষের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে এই অ্যালোভেরা জেলটি যদি আপনি আপনার ত্বকে ব্যবহার করেন তাহলে আপনার ত্বক থেকে সকল ধরনের কালো দাগ এবং কালচে ছোপ চিরদিনের জন্য দূর হয়ে যাবে এই অ্যালোভেরা পাতাতে এমন কিছু উপাদান থাকে যা আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ দূর করে এবং এটিতে যে ধরনের জমে থাকা দাগ থাকে তাও কিন্তু দূর করতে সাহায্য করে হচ্ছে এই অ্যালোভেরা পাতা অ্যালোভেরা পাতার পাশাপাশি আপনি যদি বাজারের অ্যালোভেরা জেলটি ব্যবহার করেন সেটিও কিন্তু অনেক বেনিফিশিয়াল তবে অ্যালোভেরা জেলের থেকে এই অরিজিনাল অ্যালোভেরা পাতা সব থেকে বেশি গুণসম্পন্ন আমরা যদি দেখি যে এই অ্যালোভেরা পাতাতে প্রচুর পরিমাণ ভিটামিন ই মিনারেল থাকে যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু যে কোনো ধরনের কালো দাগ এবং কালচে ছোপ সব কিছু দূর করে ফেলে এছাড়াও যদি এটি আপনারা নিয়মিত আপনাদের চেহারাতে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারার লাবণ্যতা ফিরে আসে এবং আপনাকে দেবে এক্সট্রা একটি সৌন্দর্য তো বন্ধু এটি আপনারা কিভাবে আপনাদের চেহারাতে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে এই অ্যালোভেরা পাতাটি খুবই ভালোভাবে কেটে নিতে হবে এটি থেকে শুধুমাত্র অ্যালোভেরা জেলটি আপনি বের করে নেবেন তো আমি এখানে এই টুকরো করে অ্যালোভেরা কেটে নিয়ে এর ভেতর সাইড থেকে এটি কেটে নিচ্ছি এবং এর এর ভেতরের যে জেলটি আছে সেটি আমি বের করে এই বাটিতে রেখে দিচ্ছি তো আপনি ঠিক এইভাবে কেটে এই বাটিতে অ্যালোভেরা জেলটি রেখে দিন এবার আমাকে এর মধ্যে আরেকটি উপাদান মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে এই অলিভ অয়েল বন্ধু শীতকালে আমরা আমাদের চেহারাতে লাগিয়ে রাখি ত্বকের রুক্ষতা এবং শুষ্কতা দূর করার জন্য তবে এই অলিভ অয়েলও যদি আপনি সঠিকভাবে আপনার চেহারাতে সামান্য পরিমাণ লাগিয়ে রাখেন তাহলে কিন্তু এটি আপনাদের চেহারা থেকে কালো দাগ দূর করতে অনেক হেল্প করে থাকবে তো আমি এখানে এই অলিভ অয়েল এর মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে চা চামচের মতো আর এই অলিভ অয়েলের মধ্যে আপনাকে আর একটি উপাদান মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে মধু অনেক দিন আগে থেকে অর্থাৎ পূর্বকাল থেকে কিন্তু এই মধুর ভূমিকা অসাধারণ রূপচর্চার কাজে কারণ এই মধু যখন স্নোপার ছিল না তখন কিন্তু অনেক ভালো একটি কাজে দিত চেহারা এবং রূপচর্চার কাজে তো এবার আমি এই মধুটি হাফসা চামচের মতো এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা চামচ এই অলিভ অয়েলের মধ্যে হাফসা চামচ মধু খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন এরপরে আপনাকে এই অ্যালোভেরা পাতা দিয়ে ভালোভাবে আপনার চেহারাতে অ্যাপ্লাই করতে হবে আর এটি যদি আপনার চেহারাতে ভালোভাবে অ্যাপ্লাই করে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিতে পারেন দেখবেন বিশ থেকে পঁচিশ মিনিট পর আপনার তাকে সকল ধরনের কালো দাগ কালো দাগ যেগুলো জমে গেছে সেগুলো সহ যে কোনো ধরনের ব্রণের দাগ আছে তা উঠে যাবে তো এবার এই দুটি উপাদান মিশিয়ে নেওয়ার পরে আমাকে এই অ্যালোভেরা পাতা দিয়ে আমাদের ত্বকে এটি অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধু এটি আপনার ত্বকের ব্যবহারের সাথে সাথে আপনার ত্বকে একটা শীতল অনুভূতি হবে এতে করে আপনার ত্বকের যে ব্লাড সার্কুলেশন আছে তা বৃদ্ধি পাবে এবং আপনার ত্বকের যে সেলগুলো আছে সেগুলো কিন্তু সতেজ হয়ে যাবে মরা সেল যেগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে এতে করে আপনার চেহারাতে নতুন সেল গজাবে এবং সেই নতুন সেল হবে উজ্জ্বল এবং ফসা আর পুরাতন ছেলে যে সকল কালো দাগ কালচে ছোট ছিল সেগুলো কিন্তু দূর হয়ে আপনাকে অনেক বেশি উজ্জ্বল এবং কষা দেখাবে তো বন্ধু এটি আপনাদের ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তবে এই টিপসটি আপনি সপ্তাহে মাত্র দুই দিন করে ব্যবহার করবেন তিন দিন পর এভাবে যদি আপনারা এক মাস ব্যবহার করেন তাহলেই কিন্তু ভালো একটি রেজাল্ট পাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে